বুধবার সন্ধ্যায় সিলেটে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেনের বাসভবনে আসেন ইউরোপীয় ইউনিয়নের মানবাধিকার বিষয়ক বিশেষজ্ঞ রেবেকা কক্স ও মিডিয়া বিষয়ক বিশেষজ্ঞ চালট্রেই সুইবেস। প্রায় দেড় ঘণ্টা আলোচনা শেষে নিজ নির্বাচনী প্রধান কার্যালয় ঘুরে দেখান মন্ত্রী। পরে দুই সদস্যের প্রতিনিধি দল তার বাসভবন ত্যাগ করলে গণমাধ্যম কর্মীদের মুখোমুখি হন পররাষ্ট্রমন্ত্রী। বলেন, বিদেশিরা বাংলাদেশের কাছে অনেক কিছু বিক্রি করতে চায়, কিন্তু বাংলাদেশ তার জনগণের যা দরকার তাই নেয়, প্রয়োজন না হলে কিছুই কেনে না। তাই কিছু দেশ অসন্তুষ্ট হয়ে নানা অভিযোগ তোলে। এই মুহূর্তে আমরা শুধু দেখি আমাদের দেশের মানুষের মঙ্গল যেটা হবে সেটা করি, তো তারা জুরটুর করে জিনিস আমরা কিনি না, সেই জন্য তারা আমাদের উপর কিছুটা অসন্তুষ্ট। বাট উই আর অন প্রিন্সিপল, প্রিন্সিপলে থাকলে অন্যরা শ্রদ্ধা করে। এ সময় তিনি আরও জানান, ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক দলের সদস্যরা নির্বাচন নিয়ে নানা প্রশ্ন করেছে, কিন্তু কোনো মতামত ব্যক্ত করেনি। দেশে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য কমিশন কাজ করছে বলে তাদের আশ্বস্ত করা হয়েছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। আমরা একটা স্ট্রং ইলেকশন কমিশন করেছি, যারা ইলেকশনের সময় সব দায়িত্বে থাকবে। বিএনপি নেতাকর্মী গ্রেফতারের বিষয়ে পর্যবেক্ষক দল জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী জানান, যারা সন্ত্রাসী কার্যক্রমে জড়িত তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। হুকুম দেয় গাড়ি চালানোর জন্য, তাদের চিহ্নিত করে ধরা হয়েছে। শাহ শরীফ উদ্দিন, সময় সংবাদ, সিলেট।